নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি সোয়াবিনের কোফতা কারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক করুন, আর এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, আর এই বেল বাটন ক্লিক করে দিন, যাতে করে আমি রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আসে প্রথম নোটিফিকেশন। দেখে নিই সোয়াবিনের কোফতা কারি বানাতে কী কী লাগছে। প্রথমেই আমি সোয়াবিনের কোফতাটা বানাবো। তার জন্য আমি সোয়াবিন 30 গ্রাম সোয়াবিন আধ ঘন্টা হলো একটু ওয়ার্ম ওয়াটারে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি একটা পাত্রে জল নিয়ে জলটা গরম করে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটা ছেঁকে নিলাম। সমস্ত সোয়াবিনটা ভালোভাবে জল ছেঁকে ওই জলটা ফেলে দিয়ে তারপর আমি ভালোভাবে চিপে চিপে সোয়াবিনের যে এক্সট্রা জল আছে সেগুলো সব বার করে দিলাম, যাতে করে একদম সোয়াবিনটা যতটা সম্ভব ড্রাই হয়। আর এই জলটা, শেষের জলটা আমি কারির জন্য ইউজ করব, কেন কি এতে সোয়াবিনের কিছু গুণাগুণ অবশিষ্ট রয়েছে। সোয়াবিনটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে, এইভাবে স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি। এর সঙ্গে বাকি কিছু ইনগ্রিডিয়েন্টস আমাকে অ্যাড করতে হবে কোফতা বানানোর জন্য। সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নিই। আলু সেদ্ধ নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো, সঙ্গে নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এটা যেমন ঝাল খান সেই পরিমাণ নিতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নেব, আর নিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, সঙ্গে আমি শাহি গরম মশলা পাউডার নিচ্ছি, এটাও শেষে একটু ইউজ করব, আর বেশ কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে নিয়েছি, আর বেসন আমি নিয়েছি 1/2 কাপ মতো। এটা সোয়াবিনের কোপ্তাটা মাখতে যেরকম লাগবে সেই মতো ইউজ করতে হবে, সেটা আপনারা দেখে বুঝতে পেরে যাবেন। একটা বড় মিক্সিং বোলে আমি সোয়াবিন নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি, সঙ্গে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যা যা বলেছিলাম সেই সমস্ত উপকরণ, যেমন ধনে পাতা কুচি, সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একবার ভালোভাবে মেখে তারপর বেসনটা আমি অ্যাড করছি। অ্যাড করে একবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা দেখতে পাচ্ছেন এই রকম হয়েছে। এটাকে আমি 1/2 ঘন্টা রেস্ট করতে দেব, কেন কি তাহলে বেশ কিছুটা বেসন জল টেনে নেয়। তো আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, এটা আমি রেস্ট করতে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পরে এই রকম হয়ে দাঁড়িয়েছে। এবার হাতে আমি একটু সর্ষের তেল ভালোভাবে মেখে নিয়েছি। এখান থেকে আমি লেচি কেটে এগুলোকে কোপ্তার আকারে ভালোভাবে গড়ে নেব। এভাবে প্রথমে গোল করে নিলাম, তারপর একটু হালকা চাপ দিয়ে এই রকম সাইজের, আমার যেমন পছন্দ সেই সাইজের আমি গড়ে নিলাম। এবার আস্তে আস্তে সবকটা থেকে আমি লেচি কেটে সবকটা এইভাবে গড়ে নেব। কোপ্তাগুলো গড়া হয়ে গেছে, আমি সাদা তেল গরম করতে দিয়েছি, কেন কি কোপ্তাগুলো সবকটাই ছাঁকা তেলে আমি ভাজব। সবকটা কোপ্তা আস্তে আস্তে আমি অ্যাড করে দিলাম গরম তেলে। এবার আমি এটাকে একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। একটা পিঠা আমার হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিলাম, আর এটাকে বেশ ভালো রকমভাবে ভেজে নিয়ে আমি আস্তে আস্তে তুলে নেব। আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারে এগুলো সব তুলে নিলাম। কারির জন্য আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে, আর নিচ্ছি 1 টেবিল স্পুন ফুল আদা বাটা, সঙ্গে 10টার মতো রসুন আমি এইভাবে গ্রেট করে রেখেছি, আর 2টো বড় লাল টমেটো আমি কাঁচা লঙ্কার সঙ্গে বেটে রেখেছি। আমি লাল লঙ্কা ইউজ করছি না, তাই টমেটোটা আমি লাল নিয়েছি, আপনারা চাইলে লাল লঙ্কা ইউজ করতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে আমি নিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে আছে হলুদ, আর গরম মশলা কিছু নিচ্ছি, সঙ্গে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, আর পরিমাণ মতো গরম মশলা পাউডার, সঙ্গে আমার আগের যে ধনে পাতা কুচানো ছিল সেটাও আমি নিয়ে নিলাম। সর্ষের তেল গরম করে সমস্ত মশলা ফোড়নে দিলাম। মশলাগুলো একটু নেড়ে চেড়ে দেব এবং হওয়ার জন্য ওয়েট করব। কালার চেঞ্জ হয়ে গেছে, অ্যারোমাও বেরিয়ে এসেছে। এবার আমি রসুন বাটাটা যেটা ছিল গ্রেটেড রসুনটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচোনাগুলো সবটা দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুন মশলাগুলোর সঙ্গে বেশ ভালো রকমভাবে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আমার আদা বাটা দিয়ে 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি টমেটোর যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম উইথ কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একটা ভালো রকমভাবে 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে
আমি এটাতে নুন অ্যাড করছি পরিমাণ মতো। নুন আমি যেহেতু কোপ্তাতেও অ্যাড করেছি, কারির নুন কিন্তু সেইভাবে আমাকে বুঝে শুনে অ্যাড করতে হবে। নুন অ্যাড করার পরে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে হলুদ, ধনে আর জিরে একসঙ্গে জলেতে গুলে এটাতে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা একসঙ্গে মিশিয়ে নেব। তারপর আমার যে সয়াবিনের যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা এটাতে আমি অ্যাড করে দেব। সয়াবিনের জলটা অ্যাড করার পরে আমি পরিমাণ মতো জল, যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই মতো জল, সাদা জল এটাতে আমি অ্যাড করে দিচ্ছি। সাদা জলটা অ্যাড করার পরে আমি 3-4 মিনিট হলো ফুটতে দিয়েছি। খুব ভালো রকমভাবে ফুটে এসেছে। এবার এতে কোপ্তাগুলো সবকটা অ্যাড করে আরও 2-3 মিনিট আমি ভালোভাবে কোপ্তার সঙ্গে ফুটিয়ে নেব। খুব হালকা হাতে আমি মিশিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি 2-3 মিনিট হলো ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার সয়াবিনের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। উপর থেকে আমি শাহি গরম মশলা আর বেশ কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব, আর এটাকে 2-3 মিনিট রেখে তারপর আমি সার্ভ করে দিলাম। আমার সয়াবিনের কোপ্তা কারি রেডি অ্যান্ড সার্ভড। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে বানান আর আমাকে জানান কেমন হলো আপনাদের সয়াবিনের কোপ্তা কারি। আজ এতটাই, নমস্কার।